গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট সীমাতে সব্বাইকে স্বাগতম এই ভিডিওটা খুব আর্জেন্টলি করতে হচ্ছে আমায় নালে আমি ভাবছিলাম তোমাদের কাছে আরও নতুন নতুন কিছু অন্য তথ্য নিয়ে আসবো আবারও শুরু হয়েছে টেপির টেপি ভিউজটা ভালোই ডাউন যাচ্ছে কারণ জানো এখন এই আর্যিকরের ঘটনা নিয়ে আমরা মোটামুটি সবাই কিন্তু মর্মাহত ভীষণভাবে মর্মাহত এবং প্রত্যেকটা মানুষ চায় বিচার চায় বিচার চায় বিচার চায় কারণ দোষীরা দোষীদের শাস্তি হোক আর সাধারণ মানুষ আমরা যে পথ চলি প্রত্যেকটা মা বোন যাতে শাস্তিতে থাকতে পারে সে বিচার চাই আর একটা মেয়ের ওপর এইরকম নির্মমভাবে যে অত্যাচার হয়েছে তার বিচার চাই এটাই এখন আমাদের আওয়াজ প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু এই লড়াই লড়ছি এবং প্রত্যেকটা মানুষ দেখতেই পাচ্ছ মানে ইউটিউব খোলা যাচ্ছে না ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই হোক যাই হোক এবার কিন্তু পনেরোই আগস্ট আমাদের যে স্বাধীনতা দিবস সেটাও হয়তো মানে এই বিচার চাওয়ার কাছে ফিকে পড়ে গেছে আমরা যে সত্যি স্বাধীন হয়েছি আমাদের এই পনেরোই আগস্টের দিন আমাদের একটু অনুভব হয়নি যে এই আজকের দিনটা পনেরোই আগস্ট আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমাদের একটা স্পেশাল দিন শুধু প্রত্যেকটা মানুষ ভীষণভাবে মর্মাহত ভীষণভাবে ডিপ আর এক একটা যেভাবে কল রেকর্ড সব বাইরে বেরোচ্ছে সেই দিক থেকে প্রত্যেকটা মানুষ যেভাবে টেন মানে টেনশানে আছে যে সত্যি কি হবে কখন কি হবে কি হচ্ছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন ইদানিং মানে এই দু তিনটে দিন এই বা প্রথমে তো বাংলাদেশের এই ঘটনা গেল সেখান থেকে মানুষ স্থির হতে পারেনি তারপরেও এই রকম এক ভয়াবহ ঘটনা এলো যেখানটায় মানুষের হাসা ভুলে গেছে আজকে কিছুক্ষণ আগে গঙ্গায়কেও দেখলাম একটা পোস্ট দিয়েছে সেখানেও সেও লিখছে যে হাসির ঠাট্টা সব কিছু পরে হবে এখন আমি রাস্তায় নেমেছি বিচার চাই অবশ্যই বিচার চাই দোষীদের শাস্তি চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা জায়গায় হাসি আড্ডা ইয়ার্কি সব পড়ে তার ভেতরেও চলছে সন্দীপের শাস্তির ব্যবস্থা তার মধ্যেও এর ভেতরে চলছে সন্দীপের শাস্তি সন্দীপকে মানে পিষে মেরে ফেলতে পারলে কিছু মানুষের ভীষণই বুক ঠান্ডা হতো যে কাঁচ কাঁচা মিথ্যা কথা বলে কাঁচা কাঁচা মিথ্যে রকম কিছু অসভ্য অদ্ভুত প্রকৃতির মানুষগুলোর শান্তি হয় যদি সন্দীপকে মেরে ফেলতে পারে বাচ্চাটাকে সন্দীপের কাছ থেকে কেড়ে যদি কেপি কোলে নিয়ে ফ্ল্যাটে উঠতে পারে তবেই গিয়ে প্রত্যেকটা মানুষের বুক ঠান্ডা হয় এত অসভ্য এত নিষ্ঠুর এত জন্তু টাইপসের মানুষ সত্যিকারে আমরা দেখিনি যার ভিতরে মান আর হুশ কিছুই নেই হ্যাঁ এই মুহূর্তটা একটা চরম থেকে চরম মুহূর্ত যে এই মুহূর্তে অন্য সত্যি বিষয়গুলো নিয়ে মানুষ মানে যতটা পারছে মানুষ এই ভিতরেই ডুবে আছে আজকে তবুও মনটা একটু চেঞ্জ করার জন্য একটু অন্য চিন্তা অন্য ভাবনা অন্য দিকে ইয়ে করার জন্য আমি একটু আগে যে ভিডিওটা ছেড়েছি সেটা দেখো টুনি দিদির একটা গল্প থেকে যে তিনিও প্রবলেমের এই সব কেস এত ঘরে ঘরে এখন যেভাবে ছড়িয়ে পড়েছে সেই কারণে এই সামান্য তার ভিডিও থেকে কিছু জিনিসটা তোমাদের তুলে ধরলাম যাতে তোমাদের মাইন্ডটা একটু চেঞ্জ হয় মনটা একটু চেঞ্জ হয় বা একটু তার ভেতরেও দেখো এর ভেতরেও কিছু দালালে। টেপির কিছু দালাল আর টেপির মা যে নোংরা খেলা শুরু করেছে হুম ছেলে কোলে নিয়ে ও ফ্ল্যাটে উঠবে ফ্ল্যাটটা কিনেছিলই তো ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। সেখানে তো ছেলে ছাড়া সবই ছিল হুম খাচ্ছিলো উঠছিলো বসছিল ঘুরছিল বেড়াচ্ছিল হ্যাঁ ছেলে নিয়ে এইবার এখন প্ল্যান ছেলে কোলে নিয়ে ও ফ্ল্যাটে উঠবে বলে না ঢাল নেই তরোয়াল নেই নিদিরাম সদা মানে ঢাল নেই তরোয়ালও নেই কিছুই নেই উনি হলেন নিধিরাম সর্দার উনি একেবারে নিজেকে সর্দার বলে ঘোষণা করে দিয়েছেন আগে ওয়ান দ্য ওয়ে অন দ্য ওয়ে মানে এই তো জাস্ট ওয়েট ফর অ্যান কি ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ করে করে মানুষগুলোকে বোকা বানিয়ে 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 ভিউজ কামিয়ে নিল এখন আবার নতুন গল্প নতুনভাবে নতুন ফোন দিয়ে এটেছে যে এই এইবার ছেলে কোলে নিয়েই ফ্ল্যাটে উঠবে সেটা আমরাও জানি ফ্ল্যাটটা আর বেশি দিন নয় বা ওই ফ্ল্যাটটা চেঞ্জ হবে তা আমরাও জানি কিছু না কিছু ফোন দিয়ে কিছু না ফোন দিয়ে ফিকির চলবেই চলবে লজ্জা করে না এদের লজ্জা করে না হ্যাঁ ছেলেটাকে ফেলে রেখে এসে করে একটা বছর ধরে মেয়েকে অন্য পুরুষের সঙ্গে প্রেম নীলা করতে ছাড়ার পরেও লজ্জা করে না লজ্জা নির্লজ্জ বেহায়ার সমস্ত লিমিট ক্রস করে দিয়েছে সমস্ত লিমিট হুম কোনো রকমের লিমিট নেই দেখো আমার আমি বারবার বলছি আমাদের মনের দিক থেকে আমরা ভীষণই এখন দুর্বল মনের দিক থেকে ভীষণই কষ্টে রয়েছে মনের দিক থেকে সত্যি বলছে খুব খারাপ লাগছে যে একটা আমাদের ঘরের মেয়ে আরজি করার মতন এই জায়গায় যেখানটায় মানুষ বাঁচার তাগিদেই যায় সেখান থেকেই একটা মেয়ের ওপর এই রকম নির্মম অত্যাচার মানে এখন তো মানে কী বলতো রাতে সে অনলাইনে অর্ডার করে ডিউটি শেষ করার পর অনলাইনে অর্ডার করেও খাবারটা খেয়েছে তারপর খেয়ে দিয়ে শুতে গেছে ও শুয়েছে অন্য ঘরে সেই গর থেকে মানে ইয়ে হচ্ছে তার মধ্যে প্রমাণ লোপাট করার জন্য কি হচ্ছে না এখন কি চলছে না কি আঙ্গা তার ভেতরে এই দালাল বসে পড়েছে বদমাইশি করতে ফন্দি ফিকির করতে শয়তানি বুদ্ধি বের করতে লজ্জাও করে না নির্লজ্জাগুলো লজ্জাও করে না আমি হলে তো বলতাম আমি যদি এই জায়গায় হতাম আগে সব কাজ সারি তারপরে দেখি কারণ না কাজ সারা না আঁচালে আমরা কথা যাচ্ছে না বলি খেয়ে দেয়ে না আঁচালে বিশ্বাস নেই আমরা যদি সত্যিকারের কোনো কিছু কোনো দিকে কোনো খবর শুনি সেটা কনফার্ম না হয়ে তোমাদের কাছে কখনো বলতে আসি না বিশ্বাস করবে না কখনো বলতে আসি না কনফার্ম না হয়ে আর এরা কিছু করে না তার আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে বসে থাকে কিচ্ছু করে না লজ্জা করেনি যখন মেয়েকে সাজিয়ে ভ্যালেন্টাইন্স ডে করতে পাঠাচ্ছিলে লজ্জা করেনি তুমি না একটা মা তোমার মেয়ে যখন একটা বাচ্চা ফেলে রেখে এসেছে সেই বাচ্চাটার শরীর খারাপ জানার পরে শরীরটা খারাপ সেটা ভিডিওতে দেখার পরও পরের দিন একটা ফোন করেনি লজ্জা করেনি একটা জলজান্ত মেয়ের সংসার ভেঙে তোমার ছেলের বউ নিয়ে এসে রিলস বানিয়ে 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 খাচ্ছ তোমরা লজ্জা করছে না লজ্জা করছে না লজ্জা ভেতরে লাজ লজ্জা বোধ নেই নির্লজ্জ বেহায়া সব নির্লজ্জ বেহায়ার দল একেবারে বেহায়ার দল বলেই মুখ উঁচিয়ে চলে আসে আর এই পোশাক কুত্তাগুলোকে দিয়ে যত রকম মানুষকে উত্তেজনা করা বাড়ানোর চেষ্টা করে যা হবে আইন মোতাবেক হবে যা হবে কোর্ট মার হবে যা হবে তোমাদের যেটাই হবে সেটা তোমাদের সামনেই হবে ওর টেপির মতন মিথ্যা কথা বলবো না যে কী হচ্ছে না হচ্ছে সব তো বলা যাবে না কি হচ্ছে না হচ্ছে সব তো বলা যাবে না সব সময় এলেই তোমরা জানতে পারবে সব কিছু হচ্ছে বলা যাবে না এগুলো তো সব বলা যাবে না হ্যাঁ যে কোর্টের ভেতরে ঢুকছে ফটো নিতে নিতে ভিডিও করতে করতে কোর্টের ভেতরে চা খাচ্ছে ঘুগনি খাচ্ছে হ্যাঁ কি জমা দিল না দিল ওর প্রথমের ইয়েগুলো দেখো ওর বরের নামে যে ডিভোর্স ফাইল সেগুলো সমস্ত ভিডিও করেছে কি করেনিও কোনটার ভিডিও করেনি এখন হঠাৎ করে না যেটা বলবে না সেটা ও বলবে বলা যাবে না হ্যাঁ ভেতরের কি কাজ হচ্ছে সেটা বলা যায় না কিন্তু কি হচ্ছে কি কতটা কি করা হচ্ছে আদৌ করা হয়েছে কি হয়নি সেটা তোমরা জানবা কি করে হ্যাঁ মনে আছে সাইবার ক্রাইম থেকে বেরিয়ে এইরকম করে কাগজটা নিয়ে নামটা এই যে সাইবার ক্রাইমে এলাম সাইবার ক্রাইমের সামনে ফটো তুলে দিয়ে দিল দিয়ে দিয়েছিল তো কোনটা দেখায়নি তোমাদের সাইবার ক্রাইমে যে গেছিলো সাইবার ক্রাইমে যে আমার নামে ও ইয়ে করেছে যেগুলো করেছে সেগুলো তো তোমাদের ও দেখিয়েছে এবং যেটা দেখিয়েছে সেটা তো সত্যিকারে হয়েছে আমি সাইবার ক্রাইম অবধি গেছি সেটাও তো তোমাদেরকে আমি দেখিয়েছি যে এই যে আমি এলাম এখানকার সাইবার ক্রাইমে শুধু মিথ্যে কথা মিথ্যে প্রচার আর একটা কথা জোর জুলুম করে লোক লাগিয়ে হটকারিতা করে মানে কোনো রকমের আইন আইন মানে মহামান্য আদালত ছাড়া আইনে আদালতের বিচার ছাড়া ছেলে কখনোই কোথাও যাবে না ভাবসাপটা এমন দেখাস না যে যেন মানুষের এক্ষুনি চলে গেল যদি আমাদের সবার ওপরে কি আইন আদালত মহামান্য আদালত থেকে যদি হুকুম আসে সেই হুকুমে তামিল হবে দেখো জজ প্রথমে লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টও আছে আছে সব কোর্ট আছে যতক্ষণ আছে ততক্ষণ লড়ব তারপরে যদি লড়তে না পারে আমরা তো তাও লড়েছি এটুকু তো বলবো হ্যাঁ না লড়ে তো দিচ্ছি না আর যেখানে মায়ের এক বছর হুঁশ ছিল না বলে না যার বিয়ে তার ধুম নেই পারাপড়শ এক বছর মায়ের হুঁস ছিল না এই ভিউয়ারদের তাকে ঠেলে ঠেলে ঘুম ভাঙিয়েছে এক বছর ধরে মায়ের কোনো হুঁশই নেই মা দিব্যি তীপ্ত করছে ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে হাসছে আর টা হচ্ছে এখনো তো যেদিনকে শিবের উপোস করেছে সেই দিনও বা বা থাম তুমের যে সিলসিলা হ্যাঁ সারা দুনিয়া জানতি হ্যাঁ তো কিয় হ বাপরে বাপ রিলস ছাড়ার গুতো দেখো গা দেখো গা ও রিলস কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় ছেলের জন্য দুঃখ হ্যাঁ এখন ফ্ল্যাটে উঠতে পারছে না কারণ ভয় ছেলের নাম করে নিয়েছে সবাইকে ছেলের নামে অজুহাত দেখিয়েছে তাই এখন আর উঠতে পারছে না আগে নিয়ে দেখা তাহলে ফ্ল্যাটটাও নিতিস আগে ছেলে তোর কাছে যেত তারপরে জামা কিনে ফেলেছিস তো কবে ছোট ছেলে এলে গরমে কষ্ট পাবে ছেলে তো এসি ছাড়া থাকে না সোনা বাবা কষ্ট পাবে ফ্যান কিনেছিস পাবে এইবার ওরা এমন ব্যবস্থা করেছে ওরে বাবা হায় রে আয় হায় রে আয় ওরা এমন ব্যবস্থা করেছে যে আর আমাদের কোনো উপায় নাই মা যখন এই মেয়ের এই টেপির মা যখন বিনুনি গেতে মেয়েকে ভ্যালেন্টাইন্স ডে করতে পাঠাচ্ছিলো তখন ওর নাতির কথা মনে ছিল না তখন মনেও পড়ছিল না যে একটা নাতি আছে সেই নাতিটাকে আগে নিয়ে আয় আজ ভ্যালেন্টাইন্স ডে রাখ এগুলো সারা জীবন করতে পারবি আগে ছেলের কথা বাপ তখন এই মা বলতে পারিনি এখন নাতি কোলে নিয়েই ছেলের কোলে নিয়ে তবেই ফিলাতে উঠবে গো নালে তো ফ্ল্যাটে ওঠার মুখ থাকছে না একদম আনস্ত ওই ফ্ল্যাটের মালিকের আসল চরিত্র কি সেটাও বের করে দিয়েছে একেবারে তোমাদের কাছে সবার কাছে পরিষ্কার দেখো ড্রেনের নালা প্রত্যেকটা নালার সাথে সংযোগ থাকে সব গিয়ে এক একটা জায়গায় ডোবাতে গিয়ে মেশে একটা খাল বা একটা ডোবা যেখানে কড়া থাকে সেখানে গিয়ে মেশে সব কটা ড্রেনের জল এক জায়গায় গিয়ে মিশেছে দেখেছো তো একটা জিনিস আজকে ওই মাছটার যদি সত্যি ভদ্রলোক হতো ওনার শরীরের চাম শরীরের চামড়া যদি সত্যি ভদ্র হতো তাহলে নিশ্চয়ই রকম জানার পর এরকম অবৈধ সম্পর্ক জানার পর কখনোই ফ্ল্যাট ভাড়া দিত না দিত না কারণ এইগুলো এখন সবাই খুব মেনটেন করে আর ডিভোর্স নিয়ে নাও না ডিভোর্স নিয়ে তুমি থাকো যখন ডিভোর্স ফাইল হয়েই গেছে ডিভোর্সটা হয়ে যাক ছ মাসের তো ব্যাপার থাকে মাত্র ছ মাসের ব্যাপার থাকে মিউচুয়াল ডিভোর্সে বছরের পর বছর ঘুরতে হয় না ছ ছ মাসের ব্যাপার আসবে ও সই করবে এসই করবে জমা দেবে পর সার্টিফিকেট যাবে যে তুমি ডিভোর্স তাহলে বলতো ছ মাস পর না না আপনি ডিভোর্স টিভোর্স নেন কাগজপত্র দেখবেন তারপরে আপনি থাকেন উনিও নোংরা উনিও পয়সা নেবে পয়সা পয় মা মাকে যে খাওয়াতে পারে না দুবেলা মাকে যে ভাত দিতে পারে না সে যে কারণে মা ওই অসভ্য মাস্টারের বউ শাশুড়িকে মেরে তাড়ায় বাড়ি থেকে শাশুড়ির ওপর অত্যাচার করে ওই মাস্টার বলছে মাসি মা মাসিকে মারবে মাসিকে যদি পেত মাসিকে মারত মায়ের বোন মাসি মা বলছে পাপ পাপের পাপের কথা বলিস না পাপে পুড়ে মরবি মরছে তো এই যে টেপিকে ভাড়া দেওয়ার পর দেখ এগুলোই হয় পাপের ভান্ডা ফোটে টেপিকে ভাড়া দেওয়ার পর কেঁচো খুঁড়ে কালকে উঠে বেরিয়ে এলো যে বাড়ির মালিক ভাড়া দিয়েছে সেই বাড়ির মালিকেরই তার মাকে ভাত দেয় না তাহলে এদের কাছে কি আশা করবে টেপির মা সে তার নিজের ভাত দেয় না যে সে তার মাকে ভাত দেয় না তাহলে এদের সংস্পর্শগুলো দেখো এই যে দালাল দালাল দালালের দালালের ভাত দালালের শাশুড়ি খায় না কারণ দালালের বরের তো যা ইনকাম ওর নিজেরই জল গরম হয় না দালালের বরকেই খেতে দেয় দালালের মা শ্বশুর শাশুড়ি দালাল কি ভাত দেবে ওর ছোঁয়া নাড়া অব্দি ওরা খায় না দেখো সব ক্যারেক্টার গুলো একই রকম হয়ে যাচ্ছে না দেখো সব কটার ক্যারেক্টার একই রকম হয়ে যাচ্ছে না সব একই ক্যাটাগরি যে নিজের শাশুড়ি শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না যে নিজের শ্বশুর শাশুড়ি দেখাশোনা করে না সে অন্য গোষ্ঠীর গাড় মেরে দেয় সরি মানে আমায় বলতেই হলো নালে আমি এই আমার একটা ভিডিও গেছে এরপরে এই ভিডিওটা আমার এখন করার ইচ্ছা ছিল না কিন্তু এটা বলতে হলো যে সত্যিকারের মানুষের মনোবৃত্তি কি মানুষের নেচার কি মানুষের কালচার কি মানুষের চিন্তাধারা কী কতটা নিম্ন প্রকৃতির কতটা মানে নিচ মানসিকতা ছি 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 ভাবা যাবে না অসভ্য কথাকার আরে বাবা এখন তো এইসব কথা বলার নয় যদি এতই ছেলের প্রতি দরদ হতো না তাহলে দু তিন দিনও যেত না মায়ের বুক ছেলের কেঁদে উঠতো ওর কমেন্ট বক্সে হাজারো লোক লেখে যে তুমি তো এক বছর পার করে দিলে আজ পনেরোই আগস্ট সরি আজ ষোলোই আগস্ট কাল সতেরোই আগস্ট এক বছর আজ ষোলোই আগস্ট কাল সতেরোই আগস্ট কালকের দিনে রাত বারোটার পারে না এই যে পশুটা এ দশ মিনিট থাকতে পারে না হয় মাম্পি নয় আমি ওর আর কাউকে চায় না বাড়িতে কেউ থাকুক না থাকুক হয় মাম্পিকে থাকতে হবে নয় আমি থাকতে হবে আমি আছি মানে ওর জগৎ আছে মাম্পি আছে মানে তাও ওর জগৎ আছে একটা পশুর কথা বললাম আর ও তো মা ও তো মানুষ ওর পেট থেকে তো জন্ম দিয়েছে সে একটা বছর কাটিয়ে দিল সেই সতেরোই অভিশপ্ত সতেরোই আগস্ট আসছে একটা ছেলের জীবনকে ছারকার করে দিল একটা সোনার সংসার জলে শেষ হয়ে গেল এখানে আসো এইখানে হুম চ জলেপুরে শেষ হয়ে গেল একটা সোনার সংসার একটা ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ করে দিল সেই মায়ের নটঙ্গি শুধু ভিউজের জন্য যা করছে ওরা শুধু ভিউজের জন্য সব খবরগুলো বাইরে পাস করতো না আজকে বলো তো ক্যামেরা খুলে আমরা কটা কথা বলি কটা কথা বলি গোপনীয়তা কথা কটা কথা আমরা বাইরে আনি কটা আনি এ টু জেড আমি জানি এ টু জেড কিন্তু দেখেছো কোনোদিন এইগুলোকে নিয়ে বাইরে নিয়ে আসতে সন্দীপ সে তার চ্যানেলে বলে তারপর গিয়ে যদি কিছু প্রয়োজন হয় সেটাকে আমরা রিপিট করি কিন্তু ও সবসময় চাই মার্কেটটাকে একটা গরম গরমা গরম গরমা গরম গরমা গরম করে রাখতে কারণ না হলে আসবে কোথা থেকে আসবে না এই আসার জন্যে মার্কেটে খবর শুধু ওর মা একে ওকে দিয়ে খবর পাস করাচ্ছে হয় খোকলা এসে আমার কমেন্ট বক্সে লিখবে আজে বাজে কথা হ্যাঁ লজ্জা করে নেই লজ্জা করে না তোদের লজ্জা করে না নির্লজ্জ ব্যায়া হ্যাঁ কবিতা চল লজ্জা করে না তুই আমার কমেন্ট বক্সে আসিস হ্যাঁ আমার কমেন্ট বক্সে যদি আসিস তোর লজ্জা করে না লজ্জা নামক বস্তু নেই বেহায়া বেহায়া দল ওর বাপ একটা ভুড়ি নাচিয়ে ভিডিও করে নির্লজ্জ অসভ্যদের মতন মেয়ে একটা নোংরার সারাক্ষণ নোংরামি ছড়িয়ে বেড়ায় হ্যাঁ মা একটা শোনা এগুলো ওর দোষ নয় মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার কোলে আজকে মা শিক্ষা দেবে তার মেয়েকে দু চার চট থাপ্পট দিয়ে যদি সংসারে তখন দিয়ে আসতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না হ্যাঁ কষ্ট হতো কষ্ট হতো আবার ঠিকও হয়ে যেত কিন্তু এই মেয়ের ভেতরে চলে এসেছিল আত্মহংকার এই মেয়ের ভেতরে ঢুকে গেছিল এই মেয়ে ছাড়া ওরা অচল এই মেয়ে ছাড়া ওদের সংসার চলবে না এই মেয়ে ছাড়া ওরা ডুবে শেষ হয়ে যাবে এই একটা ভ্রান্ত ধারণা ছিল আর এই আত্মহংকার ছিল সেই কারণে ভগবান হয়তো ওর এরকমই অবস্থা করেছে যে দেখ তুই ছাড়াও ওরা বাঁচতে পারে দেখ তুই ছাড়াও ওদের নাম পরিচয় আছে ওরা সত্যি এই ইউটিউব সম্পর্কে ওর ওপরে পুরোটাই নির্ভরশীল ছিল শোনা বলে না যার কেউ থাকে না তার ভগবান থাকে আর কারোর জন্যে কিছু থেমে থাকে না সন্দীপ সেদিনকে কিন্তু একটা টাইটেল ছিল দিয়েছিল কেউ কারোর জন্যে থেমে থাকে না আর কেউ কারোর জন্যে শেষ হয়ে যায় না ভগবানের কিছু উদ্দেশ্য থাকে কেউ কেউ গেলে ঠিক তার নাইয়াটা পার করার জন্য আরেকজন কেউ চলে আসে আজকের মতো সত্যিকারের সন্দীপ যে স্মার্ট যেভাবে কথা বলে যেভাবে ভিডিও করে যেভাবে পুরো ব্লগিং দেয় সত্যিকারে বলতো এই সন্দীপকে তোমরা টেপি যাওয়ার আগে দেখেছ দেখনি। আজকের ডেটে সত্যি সন্দীপ পারফেক্ট একটা পুরুষ পারফেক্ট যেখানটায় তার মা বাবা বাচ্চা তার সংসার তার ডুবে যাওয়ার সংসারটাকে ধরে রেখেছে একটা পুরুষের থেকে বড় কষ্ট তার বউ বাড়ি ছেড়ে চলে যাওয়া যেটা কেউ মানিয়ে পুরো নিয়ে দশের সামনে মাথা তুলে দাঁড়িয়েছে আজকাল জানো তো বউ চলে গেলে আর স্বামীদের কোনো লজ্জা নেই না কারণ এখন ম্যাক্সিমাম বউরাই যায় কিসের জন্য সেটা সবাই জেনে গেছে এখন ওই জন্যে ফোর নাইনটি এইট কেসটাকেও এখন হালকা করে দিয়েছে অসভ্য কেন রে ভাই তোর যখন এতই জ্বালা প্রথম দিন নিষ্ণা কেন একসাথে কথা প্রথম দিন আজকে ছেলেটা একটা দিক পেয়েছে আজকে ছেলেটা একটা রাস্তা পেয়েছে আজকে পড়াশোনার একটা লাইনে চলে গেছে ছেলেটা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে পা দিয়েছে এখন তোমাদের রাতে ঘুম আসছে না দিনের চ্যান আসছে না মানে ছেলেটার লাইফটাকে সর্বনাশ করার পর তারপরে তোমাদের শান্তি হ্যাঁ এই মার কাকার প্রেমপ্রীতি বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে বড় করে যে বাচ্চাটাকে অসুস্থ করে যে বাচ্চাটাকে রিমির মতন আত পাগল করে ছাড়বা পিঙ্কিও একটা দিন বসে বলেছিল আমার অন্যায় হয়ে গেছে ওর ওর ওকে বাবার কাছ থেকে নিয়ে আসা আজকে ও যদি ওর বাবার কাছে নিজের বাবার কাছে থাকতো আমার বড় মেয়ের মতন জীবনটা হতো কষ্ট হতো না পোকলার চেহারা দেখেছো টেপির পয়সায় খেয়ে খেয়ে গতরখানা বানিয়েছে দেখেছো পোকলার বাড়ি কি ছিল কি বানিয়ে দিয়েছে দেখেছ কি বানিয়ে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ফোকলা মরা খেগো ফোকলার চেহারা যার সন্তান কাছে থাকে না সেই মা কি করে খায় কি করে ডান হাত তোলে কি করে নাচে নাচে গায় কি করে নিজের বিউটি নিয়ে এত চিন্তা করে কি করে ড্রেসের পর ড্রেস এত কেনে কি করে বলো কি করে কী করে নিজের জীবন নিজের সংসার নিজের মতো সাজিয়ে নিলাম নিজের জীবনের খুশি নিজেকে খুশি রাখার দায়িত্ব নিজে নিলাম নিজের সংসারের উন্নতির দায়িত্ব নিজে নিলাম নিজেকে নিজেকে নিজের কথা নিজেকেই ভাবতে হবে নিজে 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 ও নিজের নিজের নিজেরকে নিয়েই ব্যস্ত ছিল কদিন ভেবেছিল এখন এই ভিউয়ার্সের গুতো ঠেলায় টানা টানিতে ইয়ে করছে আর এই কী করছে ভুয়ো খবর ওর মা এই একে ওকে দিয়ে এই গুলো ফোন করছে তাদেরকে দিয়ে বাইরে ছড়াচ্ছে কাবলি জাবলি কিচ্ছু করতে পারবে না যা হবে আইন মোতাবিক হবে কাবলিও বলবে যেটা হবে আইন মোতাবিক হবে আমিও বলবো যেটা হবে আইন মোতাবিকই হবে একটা বাচ্চা সুস্থভাবে বড় হচ্ছে সুস্থ পরিবেশে আছে সুস্থ এগারো বারোটা মাস একটা বছর সে মা তার প্রেমিকের সঙ্গে কাটিয়ে দিল তার প্রমাণও আমাদের কাছে আছে কোথায় ফোন করছে আমি আমার শ্বশুর বাড়িতে ঘোড়া ঘরে আছে কোথায় আমি এখন ট্যুর ট্রাভেলিং এর ইয়ে দিচ্ছি খিচ মেরে ফটো তো খিঁচ মেরে ফটো তো খিঁচ আমরা মরি আমাদের জালায় বাঁদরে এসে দাঁত খেলায় সেই রকম অবস্থা সেই রকম অবস্থা হয়েছে নিজেদের কোথায় না মানে সেই রকমই প্রেম পীড়িত করছো প্রেমিক নিয়ে ঘুরছো প্রেমিকের সঙ্গে প্রেমিকের সঙ্গে সংসার পেতেছ প্রেমিক নিয়ে ব্যস্ত হ্যাঁ প্রেমিক মা বাবা গোটা গোষ্ঠী শুধু ইউটিউবিং নিয়ে ব্যস্ত এখন বাচ্চা টানবে আজকে সত্যিকারেরই আমার দীপ্তির কিছু জিনিস দীপ্তির খুব লজিক যদিও সবাই লজিকে ভিডিও করে মানে আমাদের ইপসিতা বলো দীপ্তি বলো তোমার রিম্পা বলো প্রত্যেকটা মানুষই কন্ট্রোভার্সি গ্যালাক্সি বলো এদিকে আমাদের মামনের মনের কথা বলো প্রত্যেকটা মানুষই কিন্তু ভিডিও করে সত্যিকারেরই ভীষণ যুক্তি সহকারে একটা কথাই যে কারণ আমরা একটা বছর ধরে টানা দেখে গেলাম টানা একটা বছর ধরে দেখলাম আমরা কি দেখিনি বলো তো কী দেখিনি হুম প্রত্যেকটা ভিউয়ার্সের মুখ থেকে ফেনা উঠে গেছে এখন এক বছর ওদিকে বিয়ের বিবাহবার্ষিকী হয়ে যাবে আর কিছুদিন পর আমাদের ফোকলা ফুকলির বিবাহবার্ষিকী হবে তারপর শুরু হবে আবার নতুন অভিযান অসভ্য এটা কিছু না ওর মা বাইরে বাইরে খবরগুলো পাঠিয়ে যাতে মার্কেটটা একটু গরমা গরম গরমা গরম গরমা গরম গরমা গরম গরমা গরম 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 খবর হয়ে থাকে ছেলে যদি তার বাবা না দেয় ক্ষমতা আছে তার বাবার কাছে সমস্ত লিগাল প্রমাণ আছে যে ভণ্ডামি মায়ের ফষ্টিনষ্টির গল্প সে করবে ছেলে সে নেবে তাকে দেবে ছেলে হ্যাঁ ছেলেটাকে হয়তো খিদে পাবে আর এখন আমাদের চোখের সামনে সমস্ত খবর বর্তমান যে প্রেমিকের জন্যে প্রেমিক মানে এই যে ঘরের বউগুলো তখন প্রেমিকের পাল্লায় পড়ে বা প্রেমিকের জন্য সন্তানদের প্রতি কতটা অবহেলা করে সব থেকে বড়ো খবর কিছুদিন আগেই দশ মাসের একটা মেয়ে ফেলে রেখে গিয়ে ষোলো দিন ট্যুর করে এসেছে মেয়েটা মরে পড়ে ঘরে আছে প্রেমিক প্রেমিকা বাড়ি থেকে পালিয়েছে চারিদিকে ঘুর যেতে হচ্ছে ওদের পথের কাটা হয়ে গেছে বাচ্চাকে মেরে ফেলে রেখে গেছে হাওড়াতে ধরা পড়েছে পাটনা থেকে হাওড়া এসছে কি দেখছে না এখন আইন অত সহজ না সব দেখছে সব দেখে সব দিক বিচার করে যখনও প্রেমিক নিয়ে পালিয়েছে যদি ওই মেয়ে যদি সত্যি সন্দীপদের সঙ্গে বচসা হতো বা সন্দির্দেশ কোনো বিষয় নিয়ে ওর অশান্তি হতো প্রেমিক যদি না থাকতো তাহলে ও যদি বাড়ি থেকে বেরোতো তাহলেও তারপরেও একটা চান্স থাকতো যে না মেয়েটা মেন্টাল ট্রমায় ছিল মেয়েটা এক বছর ধরে বুঝতে পারেনি মেয়েটা মেয়েটার মধ্যে ছিল না ওর শ্বশুরবাড়ির লোকরা ওকে এত অত্যাচার করেছে এত ওর উপরে ইয়ে দিয়েছে ও পুরো মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলো মানসিক দিক থেকেও বিপর্যস্ত ছিল ও এক বছর পর এখন ও ধীরে ধীরে ও স্বাভাবিক হচ্ছে আমরা ট্রিটমেন্ট করেছি ডাক্তার দেখিয়েছি এখন অনেকটা স্বাভাবিক আছে কালশিটের দাগ দেখিয়েছিল নিশ্চয় ওর মা দাদা বাবা ছবি তুলে রেখেছিল পিঠের সেই দিনে যেরকম করে সন্দীপ নাকি পিঠে কাল মানে এবারে কাল শিটে ফেলে দিয়েছিল সে ছবিগুলো আছে নিশ্চয়ই মেডিকেল হয়েছিল নিশ্চয়ই মেডিকেল হয়েছিল সে মেডিকেল রিপোর্টটা আছে জিপ কাঁপে না গো লজ্জা লাগে না ওদের মুখ খসে পড়ে না যে একটা মিথ্যা কথা কতটা দূর বলছি হুম ঘর থেকে সমস্ত স্ত্রীদন যে ওরটা ওর যেটা ওকে ওর বাবা মা দিয়েছে সেগুলো ওর প্রাপ্য ছিল এদের বাড়ি থেকেও যেগুলো দিয়েছে সেগুলো তাছাড়া ওর মা ওর বাচ্চার সব কিছু ঝেঁটিয়ে নিয়ে চলে গেছে তারপর ওর লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা লাগে না আমাদের কাছে ও প্রতিনিয়ত তোমাদের কাছে যে কথাগুলো বলেছে সেগুলো যে ও মিথ্যে বলছে সেগুলো আমরা প্রমাণ স্বরূপ তুলে দিয়েছি ও বলতে চাইছিল ও কেস আমার ভিডিওর কারণে ওর মা ওর বাবা নাকি সুসাইড করতে গেছিল আমার ভিডিওর কারণে এত আমার ভিডিও ওদেরকে মেন্টাল ট্রমা দিয়েছে কোন কবে দেখেছো কোন ভিডিও দেখেছো কোথায় দেখেছো যে ও মেন্টাল ট্রমায় ছিল ওর ব্যবসায় ঘাটতি হচ্ছে বা বা শ্বশুরবাড়ির লোককে মিথ্যা কথা বলে নিয়ে ভিডিও করছো আর সেটা সত্যিটা তোমার মুখের সামনে তুলে ধরে ব্যবসায় ঘাটতি ব্যবসায় ঘাটতি হচ্ছে হ্যাঁ শ্বশুরবাড়ির লোককে ওর ডিভোর্স নেওয়ার আসল কারণ হচ্ছে কি নাকি কি বর ভিডিও করায় তুমি বাপের বাড়ি গিয়ে কী করছো ভিডিও করছো না তোমার বাপ বসিয়ে খাওয়াচ্ছে তোমায় তোমার বাপের পয়সায় বসে খাচ্ছ মানুষকে লিমিট ছাড়া মিথ্যা কথা বলে এরা আর এদের মিথ্যে না একদম বলে না মানে জীবের মধ্যে সত্যি মা সরস্বতী বাস এই মিথ্যা কথা বলতে বলতে একদিন এমন ভাষা পালে বাক করেছে পালে বাঁক করেছে যেদিন পালে বাঁক করবে যেদিন সত্যিকারেরই মানে এমন একটা দুর্ঘটনা হবে সেদিনকে কেউ পাশে থাকবে না বলো রে ভাই একটা লিমিট রেখে বলো একটা মানে কতটা তুমি নোংরা করতে পারো কতটা তুমি লিমিট ছাড়া বলতে পারো কতটা ঠিক লজ্জা থাকার দরকার যাই হোক আমার এতটুকু বলার যে তোমরা ভয় পাবে না দেখো যা হবে তোমাদের কাছে সত্যিটাই বলবো কেন মিথ্যে বলবো আজকে আদালত আইন কানুন বা যাই বলো প্রশাসন যেটাই বলো সব দিক বিচার করে কাজ হয় সব মানে এখন যা পরিস্থিতি চলছে এখন তো আরও থমথমা পরিবেশ এখন আরও ভয়ঙ্কর পরিবেশ এখন আরো ভয়ঙ্কর মানে সময় যাচ্ছে যেখানটায় কারো দাদাগিরি চলবে না লিগাল পথে লিগালভাবে যেটা একটা জনগণের প্রাপ্য সেটাই হবে একটা সাধারণ মানুষের যেটা প্রাপ্য একটা বাচ্চাকে ফুলের মতো করে বুকের মধ্যে কোলে পিঠে করে খুব সুন্দর পরিবার দিচ্ছে এরা ও সুন্দর পরিবেশে আছে সুন্দর মানে সবার আগে একটা বাচ্চার পরিবেশ দেখে আর বাপে বাবার বাড়িতে যদি উচ্ছৃঙ্খল পরিবেশ বা মায়ের বাড়িতেও যদি উচ্ছৃঙ্খল পরিবেশ দেখে না বাবা মা কেউ পায় না তখন ওরা বর্ডিং ব্যবস্থা করে তাই সবার আগে পরিবেশ দেখে তোমার মনে হয় ওদের পরিবেশটাকে দেখলে এ হবে যারা নিজের এই আমাবস্যার নিজের শাশুড়িকে দুটো বাদ দেয় না যে ফ্ল্যাটে উঠেছে সে মালিক তার মাকে দুটো বাদ দেয় না এদের এদের কি পরিবেশ দেখতে পাচ্ছ ছি 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 চলো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা